السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার কথা যদি শুনতে পান তাহলে একটু ইনশিওর করেন, আমাকে থামস আপ দিন। আমি প্রথম একদম জীবনে প্রথমেই লাইভে চলে আসলাম, তো লাইভ করার মতো এরকম কনফিডেন্ট আমার কখনোই ছিল না, তাও দুঃসাহস করলাম। যদি আমার কথায় ভুল হয়ে থাকে বা আমি আমার কথা যদি জড়তা চলে আসে, অবশ্যই নিজের মতো করে বুঝে নেবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। তো আমি যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, অবশ্যই ক্যাপশনটা আপনারা দেখেছেন যে হিন্দু ধর্মে নারীদেরকে আসলে কতখানি সম্মান দিয়েছে। আমার বিভিন্ন নাস্তিক ভাইয়েরা বলেন, মুক্ত চর্চা যারা করে তারা যখন বিভিন্ন বিভিন্ন ধর্মে নারীদের কতটা অসম্মান করেছে এইসব নিয়ে যখন আলোচনা শুরু করে বা কথা বলে, তখন আমার হিন্দু ভাইয়েরা খুব গর্বের সাথে বলে যে আমাদের হিন্দু ধর্মে নারীদের খুব সম্মান করা হয়েছে, দেবী রূপে তাদেরকে পূজা করা হয়। এর এক একটা নিদর্শন হচ্ছে এই দুর্গাপূজা, কালীপুজো। কিন্তু আমরা বাস্তবে যা দেখি বা তাদের কথা শুনি, আদৌ কি তা কতখানি সত্যি? আদৌ কি নারীরা যুগে যুগে মহামানবদের বা সেই ধর্মাবতারদের কাছ থেকে নারীরা সম্মান পেয়েছে কি না, এটা নিয়ে আমি বরাবরই সন্দিহান ছিলাম এবং আমি প্রত্যক্ষ করেছি আদৌ পাইনি, এবং কোন কোন জায়গায় তারা চরম অসম্মানিত হয়েছে আমি সেগুলো আজকে তুলে ধরবো আমার আলোচনায়। তো হিন্দুরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালকে আসলে চারটা ভাগে বিভক্ত করেছে হিন্দু ধর্মীয় শাস্ত্রে, সেটা হচ্ছে সত্য, তীর্থা, দ্বাপর, কলি। এই চার যুগে, এই চার যুগেই বিভিন্ন বিভিন্ন মানে মহামানবরা এসেছে, মানুষদের শিক্ষা দিয়েছে, ন্যায় নীতি নিষ্ঠা শিক্ষা দিয়েছে। তো আমি সত্যযুগ সম্পর্কে অতটা ভালো জানি না, বা এরকম নারী সংগঠিত কোনো ব্যাপার ওরকম আমি পাইনি, তো সেই সেই যুগটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি ত্রেতা যুগ থেকে শুরু করছি, মানে রামের যুগ। আমরা রামকে ভগবান বলে থাকি হিন্দুরা, ভগবান মহামানব, সে ন্যায়নীতি মানবতার নিদর্শন হিসেবে তাকে ধরে থাকি। তো আমি এবার আপনাকে দেখাবো যে আসলে সেই মহামানব, সেই রাম, মানবতার সে কতখানি, তার সহধর্মিনী যেহেতু একজন নারী ছিলেন, তাকে কতখানি সম্মান দিয়েছেন। তো প্রেক্ষাপটটা হচ্ছে এরকম, যখন আপনারা হয়তো অনেকেই জানেন রামায়ণের কাহিনীটা, যদিও রামের এই রামায়ণের এই কাহিনীগুলো আমার কাছে কাল্পনিক বা একটা উপাখ্যান বা কি বলবো একটা গল্পের মতো মনে হয়, আমি অতটা বিশ্বাস করি না। তারপর যেহেতু এর লজিকগুলো তুলে ধরে, এই রামের রেফারেন্স টানা হয়, তো সেই সূত্রে আমি কথাগুলো বলতে চাই আপনাদের ধর্মীয় সেই গ্রন্থ বা সেই কাহিনী থেকে। সেটা হচ্ছে, রাবণ যখন সীতাকে তুলে নিয়ে গেল, কেন নিয়ে গেল এটা একটু বলছি। শূর্পণখা ছিল রাবণের বোন, সেই বোনকে লক্ষণ নাক কেটে দিয়েছিল যে কোনো একটা কারণে। হ্যাঁ, রামের প্রতি সে অ্যাডিক্টেড ছিল বা রামকে খুব পছন্দ করতো, এই জিনিসটা এত সইতে না পেরে কী করলো, শূর্পণখার নাক কেটে দিল। রাবণ তার বোনের সম্মান মানে নষ্ট করার জন্য বা বোনকে অপমানিত করার জন্য তার শোধ নিতে গিয়ে রামকে এবং লক্ষণকে শিক্ষা দিতে গিয়ে সীতাকে নিয়ে গেল। তো এরপর তো অনেক কিছু জানেন, যুদ্ধ হলো, এক পলকে রাবণ নিয়ে গেল সীতাকে, কিন্তু অনেক বছর লাগলো আর কি রামকে উদ্ধার করতে। যাই হোক, সেটা অন্য কথা। যখন সীতাকে উদ্ধার করা হলো, তখন রাজ্যে নিয়ে যাওয়ার আগে ওখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে সীতার সতীত্বের পরীক্ষা। সে ভগবান, তার স্ত্রী, সে ন্যায় বিচারক, তার সীতার সতীত্বের এইরকম একটা নোংরা কনসেপ্ট আমরা ধারণ করি যে নারীর সতীত্বের পরীক্ষা, তাকে অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হলো নিজে আমি সতী। প্রশ্ন উঠল সীতাকে নিয়ে, যেহেতু রাবণের কবলে ছিল, রাবণ তাকে ধর্ষণ করেছে কিনা, এরকম একটা চিন্তা থেকে তাকে সতীত্বের পরীক্ষাটা দেওয়া হলো। তখন নিশ্চিত হলো রাম বা তার সাথে সহচারীগণ যে আসলে সীতা সতী, তাকে অ্যাকসেপ্ট করা যায় বা তার রাজ্যে ফিরিয়ে নেওয়া যায়। কিন্তু আমি বলবো এই কথা যে সীতার সতীত্বের ব্যাপার, সীতা এরকম হয়েছে কিনা, যদি হতো তাহলে কি হতো, যদি রাবণ সীতাকে ধর্ষণ করতো তাহলে কি হতো, তাহলে অবশ্যই তাকে বনবাসে থাকতে হতো, তাকে ত্যাগ করে তারা চলে যেত। কিন্তু আমি বলতে চাই, সেই হলেই বা নারীর দোষ কোথায় ছিল? সীতার সেখানে কোনো দোষ ছিল? সীতার কি আদৌ দোষ ছিল? এখানে নারী সতীত্ব, নারী সীতা তো এটা প্রশ্ন করেনি যে তুমিও তো আমাকে ছাড়া সিঙ্গেল ছিলে, বনে জঙ্গলে অনেক নারীরা খুশি ছিল, তুমি আমাকে ছাড়া থেকে থেকে তুমি তো কারোর সাথে সেক্স করতে পারতে, এই প্রশ্নটা কেন হয়নি? কারণ যুগে যুগে ওই সূচনা লগ্ন থেকেই পুরুষতান্ত্রিকতা চলে এসছে। এটা মূল অর্থ হচ্ছে পুরুষতান্ত্রিকতার কারণে সীতা এই প্রশ্নটা করতে পারেনি। সীতা অপমানিত হয়েছিলেন কিন্তু কিছু বলতে পারেনি, তাকে রাজ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যে গিয়ে সেখানে আবার প্রজাদের প্রশ্ন উঠলো, এখানে কি রাজধর্ম পালন করার জন্য আবার সীতাকে বনবাসে দেওয়া হলো? সে কিন্তু শিওর হলো, সে কিন্তু নিশ্চিত হয়েছিল যে সীতা সতী, সতী বা সতীত্বের প্রমাণ দিয়েছিল সে। হ্যাঁ, যদি এই সতীত্ব, এই যে দেহকেন্দ্রিক একটা মন ভাবনা মানুষের, নারীর সতীত্ব দেহে থাকে, এই ধরনের নোংরা কনসেপশনকে আমি ঘৃণা করি। তারপর ওই আলোচনা পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে সেখানে সীতাকে আবার বনবাসে, তাহলে আমি বলবো যে কত বড় নোংরা চরিত্রে, কত বড় খারাপ হলে এই ধরনের একটা কাজ করতে পারে। তা সেই রামকে আমরা হিন্দুরা ভগবান বলে পূজা করি, মানবতার নিদর্শন হিসেবে তাকে তুলে ধরি, যে কিনা নিজের সহধর্মিনীকে সন্দেহ করেছে, তো একবার সন্দেহ করে একবার তো অগ্নি পরীক্ষা দিয়েছে তার সামনে। এবার রাজ্যের প্রজাদের কথায় রাজধর্ম পালন করে, কেমন ধর্ম, এই ধর্মের নিকুচি করি আমি, এই ধর্মের জন্য সীতাকে পুনরায় আবার বনবাসে দেওয়া হলো। গেল একটা কথা। এবার আসি,
এই তেথাযুগে রাম যাকে আসলে পায়ের ছোঁয়ায় যে অহল্যা পাষাণের গল্পটা হয়তো শুনেছেন, যে অহল্যা ছিল একজন স্ত্রী, গৌতম মুনি একজন ঋষির স্ত্রী ছিল। হ্যাঁ, মুনি ঋষি তো বোঝেন, সে সবসময় তারাও মহামানবের পর্যায়ে, মহামানবই থাকে তারা। হ্যাঁ, অনেক সাধক টাইপের আর কি। যাই হোক, সেই মুনি ঋষির স্ত্রী ছিলেন অহল্যা। তো অহল্যাকে দেখে একজন লুচ্চা দেবতা, মানে আমরা যাকে দেবরাজ ইন্দ্র বলি হিন্দুরা, ইন্দ্র মানে ভগবানও এমন জিনিস একখান, যে একটা লুচ্চারে দেবতার রাজার আসনে বসাইছে। রাজা তো, রাজার অর্থটা তো বোঝেন আপনারা সেখানে, যে সবসময়ের জন্য সে নারী এডিক্টেড একটা পার্সন, না বলবো, সেই দেবতা নামের সেই মানে লুচ্চাটাকে বসাই রাখছে দেবতার মানে রাজার আসনে। তো বরাবর লুচ্চাদের যে সমস্যাটা হয়, অহল্যা নারী ছিল অনেক সুন্দরী, তো অহল্যাকে দেখে তার কামের উদয় হলো। কামের উদয় হলে সে কী করলো, যখন গৌতম মুনি স্নানে গেল অহল্যাকে ঘরে রেখে, সেই সুযোগে ইন্দ্র কী করলো, গৌতম মুনির রূপটা ধারণ করে সে সঙ্গম করলো ওই নারীর সাথে, মানে অহল্যার সাথে। তো গৌতম মুনি যখন স্নান সেরে ঘরে ফিরলো, তখন দেখলো যে ইন্দ্র ওর ঘর থেকে পালিয়ে যাচ্ছে। তো সে কী করলো, তার কুণ্ডল, এই তার একটা কী জানি নামটা আসলে কুণ্ডল না কী বলে একটা হাতে থাকে পিতলের ঋষিদের, ওখান থেকে জল নিক্ষেপ করলো, অভিশাপ দিল, সাথে সাথে অহল্যা পাষাণ হয়ে গেল, মানে পাথরের রূপ ধারণ করলো। কত শো বছর না কি এরকম পাষাণ হয়েছিল, রাম এসে তাদের তাকে উদ্ধার করেছে। কিন্তু এক্ষেত্রে একজন যে সাধক, একজন ঋষি, মুনি ঋষি যাকে সম্মান করা হয়, যাকে দেবতারাও সম্মান করে, সেই রকম একটা পার্সনের কাছ থেকে এই ধরনের আচরণ আসলে আমরা কি আশা করতে পারি? তাকে তো বিচক্ষণ হিসেবে তাদেরকে বলা হয় যে তার স্ত্রীর দোষটা ছিল কোথায়। যদি ইন্দ্র এই কাজটা করে, শাস্তিটা তো ইন্দ্র পাওয়ার কথা ছিল। হ্যাঁ, যদি সেখানে তাকে নির্দোষভাবে সেই নারীকে পাথরে পরিণত করলো অভিশাপ দিয়ে, মানে এগুলো যদিও আমার কাছে, মানে এগুলো তো ধর্মীয় শিক্ষা হিসেবে পড়ে পড়ে এসেছি, কিন্তু আমরা কী শিখলাম তাতে? আমি যদি এই এর সত্যতা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড, কিন্তু আমি কী শিখলাম এই এই ক্ষেত্রে? একজন নারী সে লাঞ্ছিত হলো, হ্যাঁ, একজন নারীকে একজন দেবতা এসে রেপ করে গেল, মানে এইগুলো শেখাচ্ছে আমাদের ধর্ম। যাই হোক, রাম এসে মহামানবের কাজ করলো, তার চরণের ছোঁয়ায় নাকি অহল্যা মুক্তি পেলো, গেল এই কথা তেথা যুগে। এবার আসি দ্বাপর যুগের কথা। দ্বাপর যুগে যে পূর্ণ ব্রহ্ম অবতার বলা হয় যে শ্রীকৃষ্ণ, সে ভগবানের পরিপূর্ণ রূপ নিয়ে দ্বাপর যুগে এসেছে। তো তার জন্মটা হলো কংসের কারাগারে, দেবকীর গর্ভে, বসুদেবের ঔরসে। যাই হোক, কংসের ভয়ে শ্রীকৃষ্ণকে কোথায় রেখে আসলো, নন্দরাজের, নন্দ নন্দ তার বন্ধু নন্দরাজের ঘরে মা যশোদার কোলে রেখে আসলো বাঁচানোর জন্য, যাতে কংসের হিংস্রতায় সে না পড়ে। রেখে আসলো কংস মা যশোদার গর্ভে, সরি, মা যশোদার কোলে বড় হলো। মা যশোদা এবং নন্দরাজ তাদের ভালোবাসা, তাদের স্নেহ দিয়ে আস্তে আস্তে তাকে বড় করলো। দেখ, এক পর্যায়ে তার রাধা একটা চরিত্র চলে আসে, এখানে রাধার সাথে তার একটা সম্পর্ক হলো, ধরলাম সেখানে কামনা, যারা হিন্দুরা যেটা দাবি করে কামনা বাসনাহীন একটা সম্পর্ক, ভালো কথা, তার একটা পবিত্র প্রেম ছিল, প্রেম শিবুল একটা সম্পর্ক ছিল। যখন কংসকে বধ করার সময় হলো, যখন রাজ্যভার সবাই প্রজারা দিতে চাইলো শ্রীকৃষ্ণকে, মথুরা থেকে বৃন্দাবনে চলে আসলো। এদিকে রাধা কী করলো, তার অভাব অনুভব করে বা তাকে না পেয়ে তার বিরহে সুইসাইড করলো, মানে জলে পড়ে মরে গেল। আর যশোদা মা যে এত কষ্ট করে, মানে কলিজার ধন মনে করতো, যে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো তার ছেলেকে, সে মা যশোদা কী করলো, মানসিক ভারসাম্য হারালো, পাগল হয়ে গেল তার ছেলের শোকে। তা আমি বলতে চাই যে ভগবান তো, তার তো দায়িত্ব কর্তব্য যথেষ্ট থাকার দরকার ছিল। সে সারা জীবন বৃন্দাবনে, সরি, মথুরায় গিয়ে রাজত্ব করলো, মথুরায় সে সারা জীবন পার করলো বা ওইখানে নি, কিন্তু একটা বারের জন্য সে কিন্তু তার মা যশোদাকে দেখতে আসেনি, বা রাধার প্রতি একটা দায়িত্ব যে ছিল, বা সে মরে গেল কিন্তু তারই কারণে। তো এখানে আমার দায়িত্ববোধটা কোথায় পেলাম তাদের কাছ থেকে, যে মা সারা জীবন তাকে মানুষ করে বড় করলো, সেই মাকে একবার দেখতেও যায়নি, সে কি পারতো না তার কাছে নিয়ে আসতে, বা কিছুটা সময় হলেও মাঝে মধ্যে দেখে দেখে আসতে মথুরায় গিয়ে? কিন্তু সে সেটা করেনি, সে তার রাজ্য নিয়ে, তার বিভিন্ন, এরপর মহাভারতের যুদ্ধ ফুদ্ধ হাবিজাবি নিয়ে সে ব্যস্ত ছিল। ওদিকে মা যশোদা ওরকম পাগল হয়ে গেল। আমরা এখানে দায়িত্ববোধটা ভগবানের কাছ থেকে পেলাম না। এবার আসলো মহাভারতের যুদ্ধে চলে যাই, এটা দ্বাপর যুগের কাহিনী। আমরা জানি দ্রৌপদী একটা চরিত্র ছিল, পঞ্চপাণ্ডবের এক স্ত্রী। তো বিয়েটার কাহিনী তো জানেন, যে মা বলে ফেললো যে এক ভাই বিয়ে করে নিয়ে আসলো, পাঁচ ভাই একসাথে বললো, আজকের একটা ফল পেয়েছি। মা বললো যে তাহলে পাঁচ ভাই ভাগ করে খা। তো মায়ের এই আদে, মা কিন্তু না দেখে একটা মুখ থেকে বলে ফেলেছে, তো সেই বাক্য মানে যাতে খণ্ডন না হয়, সেজন্য মায়ের বাক্য পালন করার জন্য পাঁচ ভাই একজন স্ত্রীকে বিয়ে করলো, ভালো কথা। হয়তো সেই যুগে সেই কালচারে এটা গিয়েছিল, যায়নি, যাই হোক করেছে মায়ের প্রতি সম্মান রাখার জন্য। তো পাঁচ ভাইয়ের তো এক স্ত্রীর প্রতি অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, তার সম্মান, সব কিছু।
সেখানে যখন দুর্যোধনরা পাশা খেলা শুরু করলো, তাদের রাজনীতি এটা ছিল, তাদের রাজ্য কেড়ে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র, সেখানে পাঁচ ভাইকে মানে ধর্মের দোহাই দিয়ে তাদের হাত বন্ধন করে রাখলো ধর্ম, তাদেরকে যে রাজধর্ম এখানে কিছু করা যাবে না, যাই হোক মানে সে হেরেছে, এই জন্য সেখানে পানিশমেন্ট হলো দ্রৌপদীকে চুল ধরে হেস্ত্রে টেনে নিয়ে তার কাপড় খুলে তাকে উলঙ্গ করা, দুঃশাসন টেনে নিয়ে আসলো। সেখানে ওই সভায় যাদেরকে আমরা মানবতার নিদর্শন, কঠিন মানে ধর্মীয় দিক থেকে তাকে যোদ্ধা হিসেবে, ভীষ্মদেব ছিল, দ্রোণাচার্য ছিল, দাতা কর্ণ ছিল, হ্যাঁ পঞ্চপাণ্ডব তো ছিলই, এরা কিন্তু মহাপ্রাণ এক একজন, হ্যাঁ মহামানব, তারা থাকতে তাদের চোখের সামনে একজন নারীকে উলঙ্গ হতে হলো। তারা কিছু বলল কেন? তারা প্রতিজ্ঞা ধর্ম পালন করছে, তারা প্রতিজ্ঞা করেছে রাজার বিরুদ্ধে কিছু করা যাবে না, মানে অন্যায় দেখলে রাজার বিরুদ্ধে কিছু বলা যাবে না। হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের ধর্ম। যাই হোক, শ্রীকৃষ্ণ নাকি তাকে মানে কাপড় দিয়ে তার ইজ্জতটা আসলে রক্ষা করেছিল, হ্যাঁ অলৌকিকভাবে, যে সে যখন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে চিৎকার করছিল, কিন্তু যখন সে চুল ধরে টেনে নিয়ে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে আসলো, তার গা থেকে রক্ত বেরোচ্ছিল, তখন আর কৃষ্ণ আসেনি, আদৌ এসেছিল কি না জানি না, শাস্ত্রে লেখা আছে তার ইজ্জত বাঁচিয়ে শ্রীকৃষ্ণ। যাই হোক, তো শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম যে সেই যুগ সম্পর্কে, বা শ্রীকৃষ্ণের যুগে যারা মহামানব ছিলেন, যারা মানবতার নিদর্শন মনে করি যাদেরকে, হ্যাঁ তাদের সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম, তারা কতটা নারীদেরকে সম্মান দিয়েছেন। এবার আসি কলিযুগে, আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলেছি, আপনারা ধর্মীয় গ্রন্থ পড়লে অবশ্য বিস্তারিত বুঝতে পারবেন। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু, সে একজন পণ্ডিত ছিলেন, সে মানে সন্ন্যাস নিয়েছে, বিয়ে করেছে, বউ রেখে চলে গেছে, শুনেছি একটা না চারটা বিয়ে করেছে। আরে বাবা তুমি ভালো কথা, তুমি সন্ন্যাস গ্রহণ করো, বিয়ে কেন করতে গেলে? একটা নারীকে রেখে তুমি চলে আসলে, তোমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার পালা মানে হয়েছিল বা অন্ধ হয়ে গেছিলো এরকম একটা, তুমি যদি সত্যি মহামানব হও, ধর্মীয় ধর্মপ্রচার করো, মানুষ মানবতার নিদর্শন হিসেবে তুমি নিজেকে দাবি করো, তাহলে তুমি ঠিক আছে, তুমি সংসার করতে না, বিয়ে করে বউকে রেখে মাকে রেখে সন্ন্যাস গ্রহণ করতে গেলে। আমি জানি না তার জীবনে যতটুকু, হ্যাঁ তার জীবনে অনেকটা ভালো পেয়েছি, সে অনেক পণ্ডিত ছিলেন বা অনেকটা মানবতাবাদী, যুগে যুগে রামের মধ্যেও ছিল, কিন্তু যথেষ্ট মানবতাবোধ ছিল তার মধ্যে, কিন্তু ভগবান হিসেবে যাকে আমরা বুঝি তার মধ্যে তো সমস্ত কিছু শুদ্ধ থাকবে, কিন্তু ব্যাপারটা এরকম হলো না যে এক বালতি দুধের মধ্যে মানে এক সিসি মানে গরুর চেনা পড়লো, হলো কি মানে এই দ্বিচারিতা, যে একই মানুষের মধ্যে এই দ্বিচারিতা তো তাদের মতো মানুষদের ক্ষেত্রে আমরা আশা করতে পারি না। তা কত বড় রাম যে কাজটা করলো, কত বড় ভয়ানক একটা কাজ করলো, কত বড় নোংরা একটা কাজ করলো, শ্রীকৃষ্ণের দায়িত্ববোধের থেকে আমরা কী দেখলাম? সে আসলে দায়িত্ববোধ মানে এদিকে দেখাইছে যে অনেক বড় দায়িত্ব, রাজা মহাভারতের যুদ্ধ অনেক বড়, কিন্তু মায়ের প্রতি, যে মায়ের প্রতি, যে মা তাকে বড় করলো, এত বড় করে দিল, সেই মায়ের প্রতি সে কতটা দায়িত্বশীল ছিল? করেনি। শ্রীকৃষ্ণের জীবনে যে ভালো কিছু সে করেনি এটা বলছি না, কিন্তু এই খারাপ দিকগুলো আমি কথা বলেছি। চৈতন্য মহাপ্রভু কিন্তু একই কাজ করেছে। আমরা যদি নারীদেরকে সম্মান করি, আমাদের লাইফে এরকম ঘটনা ঘটবেই না যে আমরা নারীদেরকে অসম্মান করবো। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এই কনসেপশন ধারণ করি, কিন্তু তাদের ক্ষেত্রে তো একদম 100% শুদ্ধ থাকার কথা ছিল, তারা নারীদের নারীদের ক্ষেত্রে তাদের সম্মানের জায়গাটা ওইরকমই থাকার কথা ছিল। তাহলে আমরা যে গর্ব করে বলি আসলে হিন্দু ধর্মে যুগে যুগে নারীদেরকে অনেক সম্মান করা হয়েছিল, সেই সত্যতা কতখানি? আমি আমার আমি যতটুকু জেনেছি বুঝেছি পড়েছি এ থেকে বললাম, আপনারা আরও ভালো করে দেখবেন পড়বেন জানবেন বুঝবেন, তারপর আপনারা বিচার করবেন, নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা দেখবেন আসলে কতটা হিন্দু ধর্মে যুগে যুগে নারীদেরকে সম্মানিত করা হয়েছিল, এবং কত ভয়ঙ্করভাবে নোংরাভাবে নারীদেরকে অপদস্থ হতে হয়েছিল, এই জিনিসটাও আপনারা দেখবেন। তো আজকে আমার আলোচনা শেষ বন্ধুরা, এই পর্যন্ত, আর ভালো থাকবেন সবাই। আমার কথায় যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনারা সমালোচনা করবেন, সেটা হোক গালি দিয়ে যেভাবেই করেন সমস্যা নেই, আমার কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে আপনাদের জন্য, আর ভালো হলে অবশ্যই ইন্সপায়ার করবেন, কারণ আপনাদের শুভকামনা বা আপনাদের প্রেরণা আমাকে আরও বলতে সহায়তা করবে। আমিও বলি না এই না যে নিজে নিজে আপনাদের সাথে শেয়ার করি নিজের কনসেপ্টগুলো, এইটা না যে আমি নিজে পণ্ডিত করলাম, সেটা না, আমার ধারণাটা কতখানি ঠিক বেঠিক এটা তো আপনারা নির্বাচন করবেন, আপনাদের থেকে একটা ফিডব্যাক কমেন্ট পাবো, সেটা দেখে আমি জাস্টিস করবো যে আসলে আমি কতটা ঠিক, আমার ভুলটা ধরিয়ে দেবেন, এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার প্রত্যাশা। তো সবার শুভকামনা করে আমি শেষ করলাম আমার।